নরসিংদীর খুদে খেলোয়াড় ফারহান হাসান আনাসের মাত্র 4 বছর বয়সে ক্রিকেট খেলায় হাতেখড়ি। এরপর জেলা ক্রিকেট টিমে ভর্তি হয়ে অনুশীলন শুরু করেন। রয়েছে দুজন কোচও। গেল 2 বছর ধরে অনুশীলন করে আনাস এখন কৌশলী ব্যাটার হয়ে উঠছেন। তার স্বপ্ন একদিন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও সাকিব আল হাসানের মতো খেলোয়াড় হয়ে দেশের ক্রিকেটের মুখ উজ্জ্বল করবেন। নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে খুদে ক্রিকেটার আনাসের কথাই জানাচ্ছেন সাইকুল ইসলাম উজ্জ্বল। যে বয়সে মায়ের আঁচলের নিচে কিংবা বাবার হাত ধরে হাঁটার কথা ছিল, আর সে সময়ই ব্যাট হাতে মাঠে অনুশীলন করে স্বপ্ন দেখছেন বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার। তার ব্যাটিং কৌশল দেখে মুগ্ধ ছোট বড় সবাই। বলছিলাম নরসিংদীর খুদে ক্রিকেটার ফারহান হাসান আনাসের কথা। ছেলে যেন মোবাইলে আসক্ত না হন, সেজন্য ফুটবল, ক্রিকেট, টেনিস সহ বিভিন্ন খেলার সামগ্রী এনে ঘরে রাখেন বাবা আমিরুল ইসলাম। বাসায় অনেক খেলার সামগ্রী থাকলেও ফারহান ছোটবেলা থেকেই বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও সাকিব আল হাসানের খেলা দেখে ক্রিকেটের বল আর ব্যাট নিয়ে খেলা শুরু করেন। আর এসব দেখে বাবা 4 বছর বয়সেই ভর্তি করে দেন জেলা খুদে ক্রিকেট দলে। 2 বছর ধরে নরসিংদীর মুসলেউদ্দিন স্টেডিয়াম মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করে আসছেন আনাস। নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার টঙ্গরপাড়া আমিরুল হাসান ও ফারজানা রহমানের দম্পতির ছেলে আনাস। বাবা মা দুজনই সরকারি কর্মকর্তা। বড়দের মাঝে অনুশীলনের কমতি নেই তার। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এই খুদে ক্রিকেটারের। বিরাট কোহলি বাবা স্টেডিয়ামে নিয়ে আসে, সবার সাথে খেলতে অনেক ভালো লাগে। ছেলের আগ্রহ থেকে জেলা ক্রিকেট টিমে ভর্তি করা এবং অনুশীলন করতে নিজেই নিয়ে আসেন বলে জানালেন আনাসের বাবা। 4 বছর বয়স থেকেই একদম পুরাদমে অ্যাজ এ ক্রিকেটার যা যা ইউজ করে ক্রিকেট খেলে এইগুলি দিয়ে সে প্র্যাকটিস করা শুরু করছে। সে বিরাট কোহলির খেলা দেখে দেশের বাইরে, আর ধোনি তার খুব ফেভারিট প্লেয়ার, আর বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসান তার খুব ফেভারিট। সে একটু ওই ক্রিকেটের বলটা নিয়ে একটু ঘুরালো, সে ব্যাটটা নিয়ে একটু খেললো, বলটা দুইটা লাথি দিল। মানে খেলাধুলার সর্বাঙ্গীন সবগুলো আইটেমই যদি থাকে একটা বাসার ভিতরে, তাহলে যে কোনো ছেলেই মোবাইল থেকে ডাইভার্ট হবে। অল্প বয়সী এই পারফরমেন্সে মুগ্ধ সতীর্থ ও জেলা কোচ, তাদের আশা একদিন এই খুদে ক্রিকেটার জাতীয় দলের হাল ধরবেন। অনেক ভালো প্র্যাকটিস করে আর কি, ব্যাটিং করে ইনডোরে, মানে প্লাস্টিক বল দিয়ে ডিল করছে, অনেক সুন্দর ভালো ড্রাইভ করে, কারণ সে রেগুলার মাঠে আসে প্র্যাকটিস করে। এখানে দেয় মানে ওর বয়স অনুযায়ী সে অনেক ভালো শর্টস খেলে, সে অনেক ভালো প্লেয়ার, ভালো কাভার ড্রাইভ মারে, পুল মারে, স্কোয়ার কাট মারে, অনেক ভালো, অনেক বড় প্লেয়ার। এবং খেলা দোয়া করি তার সবচেয়ে সুপার ট্যালেন্ট বিষয় হলো যে তার ন্যাচারাল কিছু শর্টস সে অটোমেটিক খেলতে পারে, যেটা নাকি এখনও আমাদের পরিপূর্ণ যারা এইজ লেভেল খেলে আন্ডার 14, 16, 18 ওদের কাছে আমরা পাই না। তার ব্যাটিংয়ের একটা ইতিবাচক দিক, সে পজিটিভ ক্রিকেট খেলে, তা আমরা ওইটাকেই পুঁজি করে মূলত আগাচ্ছি যে সে যেন পজিটিভ ধরে রাখতে পারে। যদি তার বর্তমানে যে ব্যাটিং স্কিলগুলি আছে এর মধ্যে সবচেয়ে ভালো স্কিল হলো কাভার ড্রাইভ, স্কোয়ার কাট, পুল শট, এই বিষয়গুলো সে খুব ভালোভাবেই ইতিমধ্যে রপ্ত করেছে। একটা প্ল্যানিং সাজিয়েছে ওর জন্য যে আমরা আগামী 2 বছর বা 3 বছর পরে ওরে আমরা মূলত যে কোনো একটা কম্পিটিশনে ট্রাই করবো আর কি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আনাসের মতো খুদে ক্রিকেটাররাই এক সময় হয়ে উঠবে বিশ্বসেরা খেলোয়াড়, এমনটাই প্রত্যাশা সবার। সাইকুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।